ইয়াসিন হত্যা কাণ্ডের সাথে জড়িত তাদের জন্য আজকের এই মানববন্ধনের যে আয়োজন করেছেন আমাদের কাটাখালী উদান দাস ফোরাম মহিষা দিকে সরকারি বদল সালাম আসসালামু আলাইকুম। আমরা গত 27
তারিখে এসিনকে যে ছুরি আঘাতে আজকে যে এসিনের মৃত্যু হয়েছে তার দাবিতে আজকের মানববন্ধন। আমরা সরকারের কাছে আকুল আবেদন, আমরা মিডিয়া ভাইদের ধন্যবাদ জানাই যেন আপনারা সবকিছু প্রচার করে এবং সকল কিছুর মাধ্যমে প্রচার করে বাংলাদেশ প্রধানমন্ত্রীর পর্যন্ত যারা প্রকৃত খুনি এবং তাদেরকে অতি অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কাস্তি ঝুলিয়ে যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আমি এই আশাবাদ ব্যক্ত করে এবং মিডিয়া এবং এলাকাবাসী সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে বিচার কার্য সম্পাদনের জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার বাইরে যারা মারছে এদের আমি সর্বোচ্চ শাস্তি চাই, মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর কাছে, প্রশাসনের কাছে, আমি সকলের কাছে আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই, ফাঁসি। আপনারা সকলে আমার একটু সর্বোচ্চ সহযোগিতা করে আসামি একটু ধরবার চেষ্টা করুন। এবং হত্যার দাবিতে তার সহধর্মী নেই বলবে, তার সহধর্মী নেই এবং যতদিন দৃষ্টান্তমূলক শাস্তি না হচ্ছে আমাদের এই মানববন্ধন চলতে থাকবে। আমাদের এখানে যারা বিভিন্ন পত্র পত্রিকার প্রতিনিধি আছেন, তাদের কাছে আমাদের কাটাখালীবাসীর একটি দাবি, এই বিষয়ে আমাদের সম্পর্কে আলোচনা নিয়ে আসছেন জনাব মঞ্জুরুল হক তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দাঁড়িঘরা শাখা। আমি তাকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে